কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া করাছিলাম। আগের দিন সি ডবল এইচ গ্রুপের হাইড্রোজেন এবং ওএইচ গ্রুপের বিক্রিয়া হয়ে গিয়েছিল। আজকে সি ডবল এইচ গ্রুপের সম্পূর্ণ সি ডবল এইচ গ্রুপের বিক্রিয়া আছে, কিন্তু আমি আজকে বাদ বাকি বিক্রিয়াগুলি সব একসাথে করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা হেডিং করবে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া বলে। তার মধ্যে আজকে ফার্স্ট যেটা করা আছে সেটা হচ্ছে এইচভিজেড বিক্রিয়া। এর পুরো কথা আমি বলছি, পুরো কথা না জানলেও হয়। পুরো নাম হচ্ছে হেল ভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া। কেমন? তোমরা যদি পারো লিখে নাও হেল ভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া। শুধু এইচভিজেড জানো তাহলে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া। স্টার বিক্রিয়াটা কি শোনো, আলফা হাইড্রোজেন যুক্ত কোন একটি কার্বক্সিলিক অ্যাসিড লাল ফসফরাস এর উপস্থিতিতে ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে আলফা হ্যালো অ্যাসিড উৎপন্ন করে। আরেকবার বলি, আলফা হাইড্রোজেন যুক্ত কোন একটি কার্বক্সিলিক অ্যাসিড লাল ফসফরাসের উপস্থিতিতে ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে আলফা হ্যালো অ্যাসিড উৎপন্ন করে। কিরকম? মনে করো অ্যাসিডিক অ্যাসিড, এতে আলফা হাইড্রোজেন আছে, আছে তো অবশ্যই তিনটে হাইড্রোজেন আছে, তিনটে আলফা হাইড্রোজেন, কারণ সিডা বলে যে আলফা কার্বনে যুক্ত সেখানে তিনটে হাইড্রোজেন আছে। এ এইচবিজেড বিক্রিয়া সারা দেবে। সেখানে কি লাগে বললাম, লাল ফসফরাস, আর কি লাগবে, ক্লোরিন অথবা ব্রোমিন। তাহলে আলফা হ্যালোজেন বা আলফা হ্যালো অ্যাসিড উৎপন্ন করবে, মানে তৈরি হবে CH2CLCOOH। তো মনে রাখবে একটা হ্যালোজেনের বেশি হ্যালোজেন আসবে না। এই বিক্রিয়াটা তুমি যদি লাল ফসফরাস এর উপস্থিতিতে ব্রোমিনের সাথে করতে বিক্রিয়াটা, তাহলে তৈরি হতো দেখো আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড, ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড বা আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ এইচভিজেড বিক্রিয়া, আর কিছু না, অত্যন্ত সিম্পল বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এত সিম্পল যদি বিক্রিয়া হয় তাহলে এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই বিক্রিয়াকে কাজে লাগিয়ে অনেক গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুত করা যায়। তার কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি তিনটে সিনথেসিস দেখাচ্ছি। প্রথম হচ্ছে মেলোনিক অ্যাসিড তৈরি করা যায় এইভাবে, মেলোনিক অ্যাসিড, সংকেতটা বাকি নিতে তাহলে বুঝতে পারবে, CH2COOH সংশ্লেষ এই বিক্রিয়ার সাহায্যে করা যায়। কিভাবে স্যার? মনে করো হচ্ছে তোমার কাছে আছে অ্যাসিডিক অ্যাসিড, তাকে তুমি লাল ফসফরাসের উপস্থিতিতে ক্লোরিন দিলি, তাহলে CH2CLCOOH তৈরি হবে। তাকে তুমি দেবে KCN, KCN দিলে পরে সিএল আর কে KCL হিসেবে বেরিয়ে আসবে, CN টা এখানে চলে আসবে, তাহলে পাবো দেখো CH2CNCOOH। এবার তুমি ভালোই জানো একে যদি H প্লাস এবং H2 দেওয়া হয় তাহলে CN টা সবসময় COOH হয়ে যায়, তাহলে দেখো আমি মেলোনিক অ্যাসিড পেয়ে যাবো। আচ্ছা মেলোনিক অ্যাসিড COOH CH2। দ্বিতীয় আরেকটা জিনিস প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে গ্লাইসিন প্রস্তুত করা যায়। গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, সরলতম অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন প্রস্তুত করা যায়। প্রস্তুতি গ্লাইসিনের সংকেতটা দিচ্ছি দেখো, গ্লাইসিন হচ্ছে সরলতম অ্যামিনো অ্যাসিড, এর থেকে সরল অ্যামিনো অ্যাসিড আর নেই। অ্যামিনো অ্যাসিড কেন? কারণ সিডাবলিচ অ্যাসিড গ্রুপও আছে, অ্যামিনো NH2 গ্রুপও আছে, এইটা তৈরি করা যায় এই এইচভিজেড বিক্রিয়ার সাহায্যে। কি করে দেখো, CH3COOH তাকে দিলে তুমি ওই সেই লাল ফসফরাস এবং মনে করো Br2 দিলে, তাহলে যেটা হওয়া সেটা হবে, এখানে একটা ব্রোমিন চলে আসলো, ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড পেলে। এবার দেখো তুমি ব্রোমিনের জায়গায় যদি NH2 নিয়ে আসো তাহলে আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে যাবো, খুব ইজিলি চলে আসবে। একে অ্যামোনিয়া মিশে হিট করো, অ্যামোনিয়া মিশে একটু হিট করলে পরে অ্যামোনিয়ার হাইড্রোজেন আর Br HBr হিসেবে বেরিয়ে আসে এবং আমি পাবো দেখো গ্লাইসিন। দেখো খুব ইজিলি কত ইম্পর্টেন্ট যৌগ তৈরি করা যাচ্ছে, এর জন্য এইচভিজেড বিক্রিয়া এত ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে আমি গ্লাইসিন প্রস্তুত করতে পারছি, গ্লাইসিন লেটিস এইটা। তৃতীয় আরেকটা জিনিস তৈরি করা যায়, সেটা হচ্ছে আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। তাহলে তিন নম্বর সংশ্লেষ হচ্ছে আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডের একটা উদাহরণ দিই, আলফা পজিশনে ওইস থাকবে এমন কার্বক্সিলিক অ্যাসিড এটা তৈরি করব। আইডিয়া করে ফেলেছো কেউ কেউ কি করতে হবে, এটা অ্যাসিডিক অ্যাসিড
তাকে এইচ ভিজেট করব মানে কি দেবো, লাল ফসফরাস এবং বিআর টু দিলে পরে সিএইচ টু, বিআর আসবে সি ডবল এইচ। এবার দেখো তো এইখানে ওই চালতে চালে কি দেবো, কেওইচ, জলীয় কেওইচ, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, অ্যালকোহলিক কেস নয় কিন্তু জলীয় কেওইচ, তাহলে বিআরটা সরিয়ে গিয়ে সেখানে ওইচ চলে আসবে। তাহলে আমি যেটা যাচ্ছিলাম সেটা পেয়ে গেলাম, দেখো আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, ব্যাস আমার এইচ ভিজের বিক্রিয়া কমপ্লিট। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিক্রিয়া এবার চলে আসছে, সেকেন্ড ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে স্মিড বিক্রিয়া, দন্ত সময় হসি ড, স্মিড বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, ডবল স্টার মানলাম। স্মিড বিক্রিয়া কি করে কি হয় দেখো, বলছে একটি কার্বক্সিলিক অ্যাসিড HN3 এর উপস্থিতিতে, HN3 মানে কি এটা NH3 বা অ্যামোনিয়া নয় কিন্তু উল্টোটা, HN3 দেখে অ্যামোনিয়া মনে হতে পারে কিন্তু মোটে অ্যামোনিয়া নয়, অ্যামোনিয়া NH3, এটা HN3, এইটার নাম হলো হাইড্রাজোয়িক অ্যাসিড, আমি নিচে নামটা লিখে দিলাম হাইড্রাজোয়িক অ্যাসিড। এই হাইড্রাজোয়িক অ্যাসিডের সাথে কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ গারো H2SO4, একটু হিট করার প্রয়োজন হয় তাই হিটের চিহ্ন দিলাম, হ্যাঁ এটা হিটের চিহ্ন, তাপ দিলাম। তাহলে মনে রাখবে কোনো মেকানিজম দরকার নেই, একবার মনে রাখবে প্রাইমারি অ্যামিন তৈরি হয় মানে তৈরি হবে RNH2 প্রাইমারি অ্যামিন। এক্সাম্পল দিচ্ছি কয়েকটা, দুটো এক্সাম্পল দিচ্ছে, মনে করো তুমি নিয়েছো অ্যাসিডিক অ্যাসিড, আচ্ছা এটা 1 ডিগ্রি অ্যামিন কিন্তু মাইন্ড ইট, প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন, তুমি নিয়েছো মনে করো অ্যাসিডিক অ্যাসিড তার সাথে হাইড্রাজোয়িক অ্যাসিড মানে HN3 বিক্রিয়া করছো ইন প্রেজেন্স অফ গারো সালফিউরিক অ্যাসিড, একটু হিটের দরকার হয়, তাহলে যেটা কিনা একটু আগে বললাম কি হয় সি ডবল এইচ গ্রুপটা উড়ে চলে যাবে, সেখানে NH2 গ্রুপ চলে আসবে। দেখো আমি পেলাম মিথাইল অ্যামিন, এইটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। তুমি যদি বেনজোয়িক অ্যাসিড নিতে সি ডবল এইচ প্লাস HN3 কি দিলে দেখো, গারো H2SO4 এবং হিট, তাহলে সি ডবল এইচ গ্রুপ উড়ে চলে যাবে, তার জায়গায় নিষ্ঠ আসবে, তাহলে পাবো দেখো অ্যানিলিন, অ্যানিলিন অলসো এ 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এইভাবে তার মানে স্মিথ বিক্রিয়া কি পাওয়া যায়, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, কার সাথে কার বিক্রিয়া করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রাজোয়িক অ্যাসিড ইন প্রেজেন্স অফ গারো সালফিউরিক অ্যাসিড তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, হয়ে গেল স্মিথ বিক্রিয়া। তারপরে চলে আসছি নেক্সট কার্বক্সিলিক অ্যাসিডের বীজারণ বলে রেডি করলাম, তোমরা রেডি করো, লিখলাম কার্বক্সিলিক অ্যাসিডের বীজারণ, এর বীজারণটা দুটো হেডিং আলোচনা করছি, একটা হচ্ছে তুমি সিম্পলি এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে LiAlH4, তুমি জানো খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, খুব শক্তিশালী বীজারণ, তাহলে খুব ভালোই জানো CWH-টা 1 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তরিত হবে মানে প্রাইমারি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, অ্যাসিডিক অ্যাসিড তাকে তুমি দিলে LiAlH4, তাহলে এইটা CH2H হয়ে যাবে মানে পাবো ইথাইল অ্যালকোহল। আর একটা কোন বিচারণ করা যায় কার্বক্সিলিক অ্যাসিডকে, সেটা হচ্ছে কি লাল ফসফরাস এবং গারো HI তারা যদি বিচারণ করো, যতগুলি কার্বন আছে ততগুলি কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হয়, আমি কোন এক সময় বলেছিলাম লাল ফসফরাস এবং গারো HI খুব শক্তিশালী বিচারণ, এ অ্যালডিহাইড কিটোন বা কার্বন আছে এমন যে কোনো জৈব যৌগকে, কার্বন অক্সিজেন সমন্বিত যে কোনো জৈব যৌগকে যতগুলি কার্বন আছে ততগুলি কার্বনযুক্ত অ্যালকেনে পরিণত করে, তাহলে এখানে আমি সিম্পলি পাবো RCH3। অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি নিতে মনে করো CH3 CH2 COOH মানে টপার উইক অ্যাসিড, তাকে দিলে মনে করো লাল ফসফরাস এবং গারো HI, গারো HI, তাহলে তিনটে কার্বনযুক্ত অ্যালকেন মানে প্রোপেন পাবো, প্রোপেন, কার্বক্সিলিক অ্যাসিডের বিচারণ হয়ে গেল। নেক্সট এরপরে যেটা আছে দেখো সেটা হচ্ছে কয়েকটি বিক্রিয়া, কয়েকটি বিক্রিয়া মানে আমি একবার লিখবো কয়েকটি বিক্রিয়া, কারণ এগুলো আমার এর আগে হয়ে গেছে, এর আগে আমি অনেকবার করেছি এই বিক্রিয়াগুলো, তাই এগুলো নিয়ে আর
আলাদাভাবে আলোচনাই করা উচিত না, তবুও বলছি, যেমন হান্স ডি কার্বি ক্রিয়া। হান্স ডি কার্বি ক্রিয়া নিশ্চয় মনে আছে, কোন একটি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সিলভার লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে সিসিএল ফোর দ্রাবকে ব্রোমিন বা ক্লোরিন মিশিয়ে হিট করতে হয়। তাহলে এখানকার এজি, এখানকার বিয়ার এর সাথে যুক্ত হয়ে তৈরি করে এজি বিয়ার, এর অধক্ষেপ। আরেকটা বিয়ার আর এর সাথে যুক্ত হয়ে তৈরি করে আর বিয়ার, মানে হ্যালো অ্যালকেন প্লাস সি ডবল ওটা সিও টু হিসেবে নির্গত হয়। এইভাবে হ্যালো অ্যালকেন তৈরি করা হয়। দেখবি হ্যালো অ্যালকেন চ্যাপ্টার করেছিলাম। অ্যাজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিদি, মনে করো তোমার কাছে আছে বেনজোইক অ্যাসিডের সিলভার লবণ, তাকে তুমি দিলে সিএল টু সিসিএল ফোর হিট, তাহলে একই রকম এজি এবং সিএল মিলে তৈরি করবে এজি সিএল প্লাস আরেকটা সিএল বেঞ্জিন বলার সাথে জুড়ে গিয়ে তৈরি করবে ক্লোরোবেনজিন প্লাস সি ডবল ওটা সিও টু তৈরি করবে। এই হচ্ছে তোমাদের হান্স ডি কার্বি বিক্রিয়া। এর মধ্যে কয়েকটি বিক্রিয়ার মধ্যে করে দিচ্ছি, এটা তোমরা করেছো, এটা ক্লাস ইলেভেন থেকে করছো। কি মনে করো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তাকে সোডালাইম সহ হিট করছো, সোডালাইম, সোডালাইম সহ হিট করছো। সোডালাইম মানে কি? NaOH প্লাস CaO এর মিশ্রণ, ঠিক আছে? তাহলে সোডালাইম সহ হিট করলে কি হয় আমি তোমাকে মনে করাই, এই পোর্শনটা Na2CO3 হিসেবে বেরিয়ে যায় আর হাইড্রোজেনটা এখানে জুড়ে যায়, তাহলে পাই অ্যালকেন। আর একটা জাস্ট এক্সাম্পল দেবো, CH3COOH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের সোডিয়াম লবণ, মানে সোডিয়াম অ্যাসিটেট, তাকে তুমি সোডালাইম মিশে হিট করছো। সোডালাইম মানে তুমি জানো NaOH প্লাস CaO এর মিশ্রণ। তাহলে মনে রাখবে এখান থেকে এই এই পোর্শনটা Na2CO3 হিসেবে বেরিয়ে যায়, Na2CO3 হিসেবে বেরিয়ে যায় আর হাইড্রোজেন এখানে জুড়ে যাবে, তাহলে পাবো দেখো মিথেন। একইভাবে তুমি যদি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে, তাকে যদি একইভাবে সোডালাইম, আমি আর লিখলাম না, সোডালাইম দিয়ে হিট করতে, তাহলে কিন্তু পেতে বেনজিন, মানে হাইড্রোজেন এখানে জুড়ে যেত। আরেকটা বিক্রিয়া আছে এর মধ্যে, কয়েকটি বিক্রিয়ার মধ্যে আরেকটা বিক্রিয়া আছে, সেইটাকেও এখানে লিখে দিচ্ছি, সেটাও তোমরা জানো সি, প্রসঙ্গক্রমে আনচ এসেছে বলে এটা লিখছি। ক্যালসিয়াম লবণ, কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে তুমি যদি শুষ্ক পাতন করো, লিখলাম শুষ্ক পাতন, করলে পরে কিটোন তৈরি হয়, কিটোন অ্যাসিটোন। আচ্ছা এরপর আরেকটা বিক্রিয়া আছে, সেটাও আগে আলোচনা করেছি, না বললে হয়, নিরুদম, এখানে রিডিং করলাম নিরুদম, কার্বক্সিলিক অ্যাসিডের নিরুদম। মনে করো কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার দুই অণুকে তুমি যদি পিটুও ফাইভ দাও, পিটুও ফাইভ হচ্ছে জল শোষণ করে, তাহলে এখান থেকে এই স্টোটাকে টেনে বার করে নিল, মাইনাস এই স্টো করে দিল, তাহলে পাবো দেখো আর সিও আর সিও, এটাকে বলে অ্যানহাইড্রাইড, কোন একটা অ্যাসিডের অ্যানহাইড্রাইড। কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়, তুমি এটা অলরেডি অনেকবার এসছে, অ্যাসিডিক অ্যাসিড, তাকে তুমি যদি পিটুও ফাইভ দাও তাহলে জল বেরোবে, কোন জলটা বেরোলো দেখো এই অংশটা মনে করো জল হিসেবে বেরিয়ে আসলো, তাহলে পাবো দেখো CH3CO, CH3COO, এটা অ্যাসিডিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাই এর নাম হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। একইভাবে তুমি যদি থ্যালিক অ্যাসিড, এটা মনে করো এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড, কেমন, তাকে যদি পিটুও ফাইভ দিতে, তাহলে দেখো দুই অণু দরকার নেই, একটা অণু যথেষ্ট, কারণ এখানে একই অণুতে দুটো সি ডবল এইচ গ্রুপ আছে, তাহলে এখান থেকে ওই চার এইচটা এখান থেকে বেরিয়ে আসবে, মাইনাস এইচ টু হিসেবে, তাহলে পাবো থ্যালিক অ্যানহাইড্রাইড, সিও সিও, এর নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইড। এইরকম ভাবে নিরোধনের ফলে দুটো সি ডবল এইচ গ্রুপ থেকে এক অণু জল বেরিয়ে যায় এবং অ্যানহাইড্রেট পাওয়া যায়। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোন একটি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের, কোন একটি অ্যারোমেটিক অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে মনে করো বেনজোইক অ্যাসিড, কেমন, বেনজোইক অ্যাসিডের, বেনজোইক অ্যাসিডের সাথে তুমি মনে করো বিক্রিয়া করাতে চাচ্ছ, কোথায়, এই বেনজিন বলয়, মানে বেনজিন বলয় প্রতিস্থাপন বিক্রিয়া করবে, বেনজিন বলয়, মনে করো তুমি সিএল টু এফি সিএল সি দিলে, মনে করো সি ডবল এইচ একটা ইলেকট্রন আকর্ষণকারী গ্রুপ, আর যারা ইলেকট্রন আকর্ষণকারী গ্রুপ হয় তারা সাধারণত মেটা নির্দেশক হয়, তাহলে নতুন আগত গ্রুপ কোথায় প্রবেশ করবে, মেটা অবস্থানে, তাহলে এটা ক্লোরিনেশন করছে, তাই না,
তাহলে এখানে সি ডবল এ যেরম ছিল সেরম থাকবে, এখানে শুধু সি এল চলে আসবে। তুমি একইভাবে যদি নাইট্রেশন করতে চাও, নাইট্রেশন করতে চাও তাহলে কি হবে, মিশ্র অ্যাসিড মনে আছে নিশ্চয়ই, দিয়ে হিট করতে হবে। মিশ্র অ্যাসিড মানে নিশ্চয় জানো, আর তবু বলে দিচ্ছি, গারো এইচ এন ও থ্রি প্লাস গারো এইচ টু এস ও ফোর এর ওয়ান ইস টু ওয়ান মিশ্রণ। হ্যাঁ, তাহলে মেটা অবস্থানে চলে আসবে, মেটা অবস্থানে কি আসবে, মেটা অবস্থানে আসছে একটা এনও টু। তবে মাইন্ড ইট, কি তুমি যদি এই বেনজোয়িক অ্যাসিডের ফ্রিডল কাট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন করতে চাও, সাপোজ সিএইচটি সিওসিএল বা সিএইচটি সিএল আর এল সিএলসি দিয়ে বিক্রিয়া করে যদি ফ্রিডল কাট বিক্রিয়া করতে চাও, তাহলে কিন্তু নো রিয়াকশন, এটা মনে থাকে যেন। অর্থাৎ সিএইচটি সিওসিএল অথবা তুমি যদি সিএইচটি সিএল এল সিএলসি দিয়ে ফ্রিডল কাট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন করতে চাও, তুমি ভাবতেই পারো মেটা অবস্থানে সিএইচটি আসবে, মানে অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ আসবে, কিন্তু হবে না, কখনো হবে না, মনে থাকে যেন। বেনজোয়িক অ্যাসিডের কখনো ফ্রিডল কাট বিক্রিয়া হয় না, কারণ সি ডাবল এইচ ইলেকট্রনকে টেনে নেয় কিসের মাধ্যমে, মাইনাস আই বা মাইনাস আর এফেক্টের সাহায্যে। সি ডাবল এইচ এর মাইনাস আই এফেক্টও আছে, মাইনাস আর এফেক্টও আছে, এর সাহায্যে ইলেকট্রনকে টেনে নিয়ে বেঞ্জিন বলের ইলেকট্রনের ঘনত্ব এতটা কমিয়ে দেয় যে বেনজোয়িক অ্যাসিডের কখনো ফ্রিডল কাট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন হয় না। তো আমার এই পর্যন্ত হয়ে গেল, এরপরে কিছু জয়েন্টের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে, বেশ কঠিন কঠিন প্রশ্ন বলতেই পারো, আজকের প্রশ্নগুলো বেশ টাফ, আমার তো মনে হয় কখনো এর আগে তোমরা শুনোনি, আমি তাও চেষ্টা করছি যে কটা হোক বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, প্রতিদিনই আমি চেষ্টা করি এইভাবে দেওয়ার, তোমাদের যারা ইন্টারেস্টেড আছো দেখবে লাভ হবে। আচ্ছা, যার দিনকাল এসে জয়েন্ট তোমাদের দিদি হবে, দেখো এখানে এই স্টারটা আছে, তাকে আমি জল দিয়েছি, জলীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করছি, তবে যে সে জল নয়, কিন্তু এখানে আমি এমন জল নিয়েছি যেখানে অক্সিজেনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, ও সিক্সটিন না ও এইটিন, তাহলে কি তৈরি হবে, এ প্লাস বি কি হবে, এটা জানতে গেলে তোমাকে একটু আর্দ্র বিশ্লেষণের মেকানিজমটা জানতে হবে, মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের এইচএসএস সিলেবাস তো নেই, মেকানিজমটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এইচ প্লাস এইচ টু, এইচ প্লাস কে লোন পেয়ার দিয়ে ধরবে, তাহলে পাবো দেখো সিএইচটি সি ডবল ওয়ান ও এইচ ও এর মাথায় প্লাস, আর এখানে ও সি টু এইচ ফাইভ, কেমন। তাহলে এখানে এবার তুমি জল দিয়ে অ্যাটাক করাচ্ছ, জল মানে যেসে জল নয়, কিন্তু ওইটি মানে স্টার মারলো মানে রেডিয়েটিভ অক্সিজেন, সাধারণ অক্সিজেন নয়, তাহলে এইটা এখানে অ্যাটাক করবে, এইটা এখানে চলে যাবে, তাহলে পাবো দেখো সিএইচ থ্রি সি, এটা হয়ে যাবে ও এইচ, এটা ও এইচ, এইচ ও এর মাথায় প্লাস চার্জ, কিন্তু কারণ ও ইলেকট্রন যে দান করেছে ও সি টু এইচ ফাইভ, এবার ওর মাথায় প্লাস চার্জ পূরণ করার জন্য এইটা এখানে চলে আসবে, তাহলে পাচ্ছি কি, এইখানে দেখে দিলাম এইচ প্লাসটা বেরিয়ে এসছে আর এর ইলেকট্রনের ঘাটতি মিটে গেছে, তবে এটা কিন্তু যে সে অক্সিজেন নয়, ঠিক আছে। এবার কি হবে, এই এই ওয়েজ বন্ড বা এই ওয়েজ বন্ড ভেঙে যাবে আর এখান থেকে এইটা বেরিয়ে যাবে, এই ওয়েজ বন্ডটাও ভাঙতে পারত, একই ব্যাপার, আমি যে কোনো একটাকে ভাঙলাম, তাহলে কি হবে দেখো, এই ও সি টু এইচ ফাইভ এইচ এর সাথে ইথাইল অ্যালকোহল হিসেবে বেরিয়ে গেল, সি টু এইচ ফাইভ ও এইচ বেরিয়ে গেল, তাহলে পেলাম দেখো সিএইচ থ্রি সি ও ও এইচ, এই ওয়েজ এর কিন্তু এই ওটা রেডিয়েটিভ, প্লাস যে ইথাইল অ্যালকোহল তৈরি হলো সেটাকে আমি এখানে লিখতে পারি সি টু এইচ ফাইভ ও এইচ, কিন্তু এইখানে ইথাইল অ্যালকোহল যে অক্সিজেন থাকলো সেটা কিন্তু মোটেই রেডিয়েটিভ নয়, তাহলে আমি এখানে প্রোডাক্ট লিখবো কি, এক হচ্ছে সিএইচসি সি ডবল এইচ, এই অক্সিজেনটা রেডিয়েটিভ প্লাস সাধারণ ইথাইল অ্যালকোহল, সেখানে কোনো রেডিয়েটিভ অক্সিজেন নেই। এই প্রশ্নটা যেই মেনে এসেছিল কিন্তু খুবই সিম্পল, খুব সিম্পল, তোমরা এটা পারবে, সবাই পারবে, দেখো এখানে সিএইচসি সি ডবল এইচ আছে, তাকে তুমি এলআইএল এইচ ফোর দিয়েছো, তাহলে খুব সিম্পল, তাহলে এটা ভিজারিত হয়ে তৈরি হবে সিএইচসি সিএইচ টু ও এইচ, এখানে দেখাচ্ছি জায়গা নেই বলে, ঠিক আছে, সিএইচটি সিএইচ টু ওইচ, কেন, কারণ একটু আগে দেখলাম অ্যাসিডিক অ্যাসিডকে বিজান করলে সিএইচটি সিএইচ টু ওইচ হবে, এসওসিএল টু দিয়েছো তাহলে সিএইচটি সিএইচ টু সিএল হবে, তাকে অ্যালকোহলে কেস দিয়েছো, অ্যালকোহলে কেস দিলে পরে অপনান বিক্রিয়া হবে, এবং এখানে লিখছি তৈরি হবে সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু, ঠিক আছে, অ্যালকোহলে কেস এটা। আচ্ছা, এইটা আমার খুব বেশ একটু জটিল, এটাকে কখনো দেখোনি, অনলি ফর জয়েন্ট এন্ট্রান্স, এইটা হচ্ছে একটা বিটা কিটো এস্টার, বিটা কিটো এস্টার কেন, এটা আলফা এটা বিটা এটা গামা, সি ডাবল এইচ এই পজিশনে আলফা, এই কার্বনটা আবার মার্ক রেডিয়েটিভ কার্বন, কিন্তু ওরকমই রেডিয়েটিভ কার্বন, তাহলে তাকে আমি এবার স্ট্রাকচার ওয়াইজ লিখছি কিরকম ভাবে, দেখো সি ডবল ওয়ান ও কেমন, এটা সি এইচ টু, তারপর আছে দেখো সি ডবল ওয়ান ও, সরি এটা হচ্ছে ও এইচ,
ডবল বন্ড। দেখো তো আমি এইটাকে সাজিয়ে লিখেছি, কিছুই না, সিএইচসি সিএইচসি মতো আছে, সিও সি এর মতো আছে, সিএইচ থেকে সিএইচ এটা রিডাক্টিভ, আর সি ডবল এইচ গ্রুপকে এভাবে সাজিয়ে লিখেছি। এবার এটাকে বলি হিট করলে কি হবে, দেখো হিট করেছে, দেখো অদ্ভুত একটা ঘটনা ঘটবে, কিরকম হিট করলে এই বন্ডটা এখানে চলে আসবে, আর এই হাইড্রোজেন ফ্রি হয়ে গেল তাকে ধরবে এই সিঙ্গেল বন্ডটা, আর এই বন্ডটা যেহেতু এখানে ডবল বন্ড হয়েছে এই বন্ডটা এরকম থাকবে না, এই বন্ডটা এখানে চলে আসবে, এরকম একটা সিক্স মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়। তাহলে যা পাচ্ছি সেটাকে লিখছি, দেখো সিএইচটি সি এখানে ও এইচ হবে, কারণ এই বন্ডটা ও ধরেছে, আর এখানে ডবল বন্ড সিএইচ টু হলো, প্লাস এখানে দেখো আলটিমেটলি সিও টু বেরিয়ে এসছে, এই পোর্শনটা সিও টু হিসেবে বেরিয়ে এসছে, সিও টু বেরিয়ে গেল, আর এইটা কিন্তু সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবে ওইস কে আমি এইভাবে, আচ্ছা সাজিয়ে লেখার দরকার নেই, এই কার্বনের মাথায় রেডিয়েটিভ কার্বন, এবার এটি টটোমারাইজ করবে, টটোমারাইজ করলে পরে তৈরি হচ্ছে দেখো সিএইচটি সিও সিএইচটি, দেখো এটা রেডিয়েটিভ, তাকে তুমি দেওয়া হয়েছে, এবার এইটাকে দেওয়া হয়েছে আই টু আর এবং এন ওইস, তাহলে হাইড্রোফোন বিক্রিয়া হবে, হাইড্রোফোন বিক্রিয়া জি এবং এইচ কি হবে, ভালো বুঝতে পারছো, একে আই টু এবং এন ওইস দিলে পরে হাইড্রোফোন বিক্রিয়া পাবে, কারণ কিটো মিথাইল গ্রুপ আছে আর বললাম না। এরপরের অংশটাও সহজ, একটা এস্টার দিয়েছে, দেখো এস্টার এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করছে ক্ষারীয় মাধ্যমে, তাহলে একবারে দেখিয়ে দিচ্ছি সি ডবল এন এ তৈরি হবে, হ্যাঁ কারণ সোডিয়াম বেনজয়েট তৈরি হবে প্লাস ফিনল তৈরি হবে, এটা খুব সহজ। আচ্ছা এরপরে আছে পরের প্রশ্নটা, দেখো তখন দাঁড়াও, নেক্সট কোশ্চেনটা হচ্ছে এটা বেশ জটিল, বেশ জটিল দেখানোর চেষ্টা করছি, দেখো টাইম লাগবে, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড এক্সেস আছে, তার সাথে অ্যাসিটালডিহাইড দিয়েছ, তাকে দিয়েছ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা এনএওএইচ, কে এবং এল তৈরি হলো, কেটার আবার সংকেত এরকম দেওয়া আছে, ব্যাখ্যা করো, দেখো দেখা আছে ব্যাখ্যা করো, আমি ব্যাখ্যা করছি, প্রথমে এই টাইটার মধ্যে ক্রসড অ্যালডল হবে, ক্রসড অ্যালডল, কারণ এর কিন্তু আলফা হাইড্রোজেন নেই, আবার অ্যাসিটালডিহাইড আলফা হাইড্রোজেন আছে, তাহলে এর নেগেটিভ পার্ট এটাকে এখানে অ্যাটাক করবে, এটা উপরে যাবে, তাহলে পাবো দেখো সিএইচ টু সিএইচও তো এরকম আছে, আর এইটা হয়ে যাবে সিএইচ টু ওইচ, কেমন, তাকে আবার আবার তুমি এক্সাস এইচ সিএইচও আছে মানে এবং এনএইচ আছে মানে এখানে আলফা হাইড্রোজেন এখনো দুটো আছে, তাহলে আবার দুবার অ্যালডল হবে, এবং পাবো সিএইচ টু ওইচ, সিএইচ টু ওইচ তো ছিলই, আর এখানে একটা সিএইচ টু ওইচ, আর এখানে সিএইচও আছে। এবার দেখো এর কিন্তু এই অ্যালডিহাইডের কিন্তু আবার আলফা হাইড্রোজেন নেই, আবার মাধ্যমে অতিরিক্ত এইচ সিএইচও আছে, তাহলে এবার হবে কিন্তু ক্যান্ডিজার, এই দুটোর মধ্যে এবার ক্রস ক্যান্ডিজার হবে, কেমন, দেখো প্রথমে অ্যালডল হচ্ছিল আলফা হাইড্রোজেন নেই ক্যান্ডিজার হবে, এবং এইটা জানিতে হবে এর আণবিক গুরুত্ব কম বলে, ফলে এইচ সি ডবল এন এ তৈরি হবে এটা, আর ওইটা তৈরি হবে ওইচ সিএইচ টু সি সিএইচ টু ওইচ সিএইচ টু ওইচ সিএইচ টু ওইচ, দেখো এই যোগটা মানে এটা রূপান্তরিত করো, এইটাকে তুমি প্রথমে নাইট্রেশন করবে, নাইট্রেশন করলে এটা এন টু হবে, তাকে বিচারণ করবে এস এন এইচ সি এল দিয়ে, তাহলে এটা এনএইচ টু।